আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 27 মে 23 হঠাৎ পরিস্থিতি বিএনপির অনুকূলে আসা শুরু? প্রশ্ন, নাটোরে একই ঘটল, এ কেমন সুফল পেল বিএনপি? অবাক করা সুফল পেল বিএনপি। দুই দিন আগেও যেটা অসম্ভব ছিল, অকল্পনীয় ছিল, রাজনৈতিক পরিস্থিতি আসলেই কি বিএনপির অনুকূলে আসা শুরু করেছে? কয়েকটা একেবারেই রিসেন্ট কিছু প্রমাণ, প্যারাডাইম শিফটের কিছু প্রমাণ, জলজন্তু কিছু এক্সাম্পল দেখাবো। আমি মূলত 27 মে 2023 নাটোরে ঘটে যাওয়া একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেখান থেকে বিএনপি অবাক করা সুফল পেল, সেটা দেখাবো। শুরু করব আগের দিন ঘটনা থেকে। একদিন আগে ঢাকা জেলা বিএনপির কেরানীগঞ্জে যে সমাবেশ ছিল, সেখানে হামলার ঘটনা ঘটেছে। এখন আপনি লক্ষ্য করুন, বিএনপির কোনো সমাবেশে যেভাবেই হোক না কেন, যে পক্ষই কোনো বিশৃঙ্খলা করলে, আজ থেকে 4-5 দিন আগে সেই প্রোগ্রাম কি পুলিশ আর চলতে দিত? অসম্ভব। কিন্তু আমরা কি দেখেছি, হামলার পরেও আবারও পুলিশ সেখানে এসেছে, ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ নিরাপত্তা দিয়ে বিএনপিকে সমাবেশ করতে দিয়েছে। রুহুল কবির রিজভীরা বক্তব্য দিয়েছেন, সমাবেশ করেছেন। এখন আবার দেখেন, যেটা একসময় অসম্ভব ছিল, কোনো কিছু ঘটলেই বিএনপি সমাবেশ ওখানেই শেষ। এর আগে সায়েন্স ল্যাবও আমরা দেখেছিলাম কি হয়েছে, কিন্তু না, এখন পরিস্থিতি বিএনপির অনুকূলে আসা শুরু করছে। বিএনপির অনুকূলে আসা মিন্স বিএনপি সভা সমাবেশের অধিকার পাচ্ছে, তাদের সমাবেশে বাধা দেওয়ার পরিমাণ ড্রাস্টিক্যালি রিডিউস হওয়া শুরু করেছে। কারণ একটাই, আপনারা সবাই জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য সুষ্ঠু নির্বাচন প্রমোট করার জন্য, সভা সমাবেশের অধিকার নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য ভিসা পলিসি অ্যানাউন্স করা, এর প্রভাব পড়েছে। যদিও এর প্রভাব একেবারে সর্বত্র পড়তে সময় লাগবে, কারণ সবার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা ইম্পর্টেন্ট না, এবং সবাই এই বিষয়টা বুঝতেও পারছে না। এখনও বিচার বিশ্লেষণ চলছে, প্রভাব পড়তে শুরু করেছে। বিএনপি চমৎকারভাবে অবাক করা কিছু সুফল পাওয়া শুরু করেছে। আজকের ঘটনাটা বিএনপি যেটা অফিসিয়ালি জানিয়েছে, নাটোরে জনসমাবেশের আগে বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের লোকজন নাকি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এখন সমাবেশের আগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে নাটোরে সমাবেশ করে জেলা বিএনপি শনিবার সকাল 8:30 নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলীয় নেতাকর্মীরা। এখন দেখেন, ডেইলি স্টার থেকে একটু আপনাদেরকে রিপোর্টটা শোনাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে পরিস্থিতি কতটা পরিবর্তন হয়েছে বা হচ্ছে। ডেইলি স্টার শিরোনাম করেছে, নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, কারা ঘটিয়েছে কি এসব কিছু কিন্তু বলছে না। গণমাধ্যমের রিপোর্টের ধরনও কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে। নাটোরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এখন একসময় কিন্তু বিভিন্ন গণমাধ্যম বিএনপিকে ইঙ্গিত করেই বলতো, কিন্তু এখন কিন্তু দুর্বৃত্তরা বলছে। শিরোনামটা দেখলে এবং রিপোর্টের ধরন দেখলে মনে হবে জন্য যে বিএনপি সমাবেশে কেউ স্যাপোটাস করার চেষ্টা করছে, অন্তর্ঘাতমূলক হামলা করার চেষ্টা করছে, এভাবেই কিন্তু শিরোনামের ধরন, গণমাধ্যমের রিপোর্টের ধরন, তাদের ভাষাও কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করছে, আরও পরিবর্তন হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আর শনিবার সকাল 7:45 দিকে ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আর সকাল 8:00 পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে ভোর থেকেই জেলা কার্যালয়ে সামনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। দেখেন, বিএনপিও যে আসলে গতিশীল হয়েছে, আত্মবিশ্বাসী হয়েছে, সুফল পাওয়া শুরু করেছে, এবং এ কারণে তারা আরও বেশি গতিশীল, তার প্রমাণ হচ্ছে একটা জেলা সমাবেশ, এগুলো তো বিএনপির নিত্য নৈমিত্তিক কর্মসূচি। অথচ একবার ভোর থেকে, ফজরের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা আসা শুরু করেছে, আবার সমাবেশ 8:00 শুরু, যখন তো মানুষ ঘুম থেকে ওঠে না। রাজনৈতিক নেতাকর্মীরা তো এমনিতেই ফেসবুক চালাতে চালাতে রাতে আড্ডা দিতে দিতে ঘুম থেকে উঠতে লেট হয়, অথচ তারা একেবারে সকাল থেকেই সমাবেশে যাওয়া শুরু করেছে এবং 8:00 দিকে সমাবেশ শুরু করেছে। তো এর মধ্যে সকাল 7:45 দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে 2টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সেই সময় আরও 2টি ককটেল নিক্ষেপ করলেও তা বিস্ফোরিত হয়নি, পরে পুলিশ গিয়ে সেটা উদ্ধার করে। এই ঘটনায় কেউ হতাহত হননি। এখন মোটরসাইকেল, এখন আগের এই ধরনের রিপোর্টে আমরা কি দেখতাম, যে বিএনপির সমাবেশে বা অফিসে হামলা, কারা ঘটিয়েছে বা অন্য কেউ মোটরসাইকেল নিয়ে এই ঘটিয়ে চলে গিয়েছে, এভাবে কিন্তু বলতো না। পরিবর্তনটা লক্ষ্য করছেন আশা করি। এরপরে দেখেন, পুলিশ গিয়ে সেটা উদ্ধার করে, তারপরে কি, এরপর বিএনপির কর্মসূচি স্বাভাবিকভাবে চলা শুরু করে। অথচ আগে আমরা কি দেখতাম, যে ধরনের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে একেবারে নয়াপল্টনে, সেই 10 ডিসেম্বরে কয়েকদিন আগের চিত্র আপনাদের মনে আছে, ককটেল বিস্ফোরণ, ককটেল উদ্ধার, বিশাল অভিযান, পার্টি অফিস তছনছ,
কত কিছু রেড দেওয়া তালা ঝুলানো কিসের সমাবেশ 144 ধারা ককটেল ফুটেছে এরকম ঘটনা করতে অথচ পুলিশ যে কত সুন্দরভাবে সেই উদ্ধার করে এরপরে সমাবেশ সুন্দরভাবে করতে দেয় পুলিশ নিরাপত্তা দেয় দেখেছেন তো কতটা পরিবর্তন কেরানীগঞ্জে কতটা পরিবর্তন মারামারির পরও পুলিশ নিরাপত্তা দিয়ে সমাবেশ করতে দেয় আর এই নাটোরও ঘটনা ঘটার পরও পুলিশ নিরাপত্তা দিয়ে সমাবেশ করতে দেয় বরং সুন্দর ব্যবস্থা নেয় অথচ খুলনা কিছুদিন আগে আমরা কি দেখেছি বিএনপির উপর কি ধরনের চড়াও হয়েছে পুলিশ আমরা নিন্দা করেছিলাম অতএব পরিস্থিতি যে বিএনপির অনুকূলে আসা শুরু করেছে ইন দ্য সেন্স দ্যাট সভা সমাবেশে অধিকার পাওয়া এতে কোনো সন্দেহ নেই তো নাটোরে বিএনপি একটা অবাক করা সুফল পেল যেটা একসময় কল্পনাও করা যেত না এই মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘোষণার পর আমরা সেটা দেখতে পাচ্ছি পুলিশকে ধন্যবাদ দিতে হয় এই সুন্দর আচরণের জন্য এই গণতান্ত্রিক আচরণের জন্য এই নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য অ্যাট লিস্ট এইখানে এবং দুইখানেই বলবো গতকালকে কেরানীগঞ্জেও ভালো আচরণ করেছে পুলিশ এবং এখানেও পক্ষপাতমূলক আচরণ কিন্তু এখানে দেখা যায়নি এরপর বিএনপি কর্মসূচি স্বাভাবিকভাবে চলা শুরু করলে হলো বৃষ্টির কারণে তা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে বন্ধ হয় অথচ একসময় পুলিশ বন্ধ করত আওয়ামী লীগ ছাত্রলীগ বন্ধ করত এই ঘটনাই করত নাটোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা এই দুর্বৃত্ত কারা এটা আর একটা বিষয় দেখছেন যে এখন সরাসরি কোনো পক্ষ হামলা করছে আওয়ামী লীগ ছাত্রলীগ একসময় তো গর্বের সাথে যে ওরা নাশকতাকারী ওদেরকে রুখে দিয়েছে এভাবে বলতো কিন্তু এখন প্রকাশ্যে কিছু করতে পারছে না বা যাচ্ছে না একটু ইশারা ইঙ্গিত থেকে আড়ালে এখনও প্রকাশ্যে যদি কেউ করে তাহলে সে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের গুরুত্ব বুঝতে পারছে না বলে করছে এবং এক পর্যায়ে তারাও নিবৃত্ত হবে কেন্দ্রীয় নেতারাও নিবৃত্ত করবে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণটা পরিবর্তন লক্ষণীয় আচরণের পরিবর্তনটা লক্ষণীয় জেলা বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের ককটেল নিক্ষেপ করে আমাদের কর্মসূচি বানচাল করতে চেয়েছে কিন্তু তা পারেনি আমরা আমাদের কর্মসূচি যথাসময় চালিয়ে যাচ্ছিলাম পরে বৃষ্টির কারণে তা বন্ধ করে দিতে চায় এখন আওয়ামী লীগও চেষ্টা করবে নতুন কৌশল হিসেবে যে না আওয়ামী লীগও মজলুম এগুলো বিএনপি করে দেখেন বিএনপি সমাবেশে আমরা কিছু করি না তারা নিজেরা নিজেরা করে তারা এটা করতে চায় এটা করতে চায় মানে যে ভিসা রেস্ট্রিকশনের মুখোমুখি যাতে বিএনপি হয় আওয়ামী লীগ চাইবে সেটা কিন্তু সাহস করে বিএনপি আওয়ামী লীগ একসময় বুক ফিলে যেটা বলতো ওদেরকে আমরা রুখে দিয়েছি এবং ছাত্রলীগ যুবলীগের যারা বিএনপি কর্মসূচিতে হামলা করতে পারতো তারা আরও প্রমোশন পেত কিন্তু এখন কিন্তু সেই সাহস পাচ্ছে না সাহস পাবে না পরিবর্তন হয়েছে আরও হবে আমি অ্যাটলিস্ট কিছুটা পরিবর্তন দেখেছি আমি জানি না কতদিন এই পরিবর্তিত অবস্থা বা এই সুন্দর অবস্থা থাকবে এই সুফল বিএনপি কতদিন পাবে আই ডোন্ট নো কিন্তু অ্যাটলিস্ট দুইটা এক্সাম্পল আপনাদেরকে দেখালাম তারপর দেখেন নাটোরে পুলিশ সুপার এসপি সাইফুর রহমান ডেইলি স্টারকে বলেন পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে এই ঘটনা ঘটেছে কে বা কারা করেছে সেটা কখনো জানা যায়নি পুলিশ ঘটনা তদন্ত করছে চমৎকার আমরা আশা করি সুন্দর সুষ্ঠু তদন্ত হবে কিন্তু একসময় আমরা কি দেখতাম যে বিএনপির লোকজন করেছে বলে শুনেছি বা বিএনপির লোকজনকে দায়ী করার মতো স্টেটমেন্টই কিন্তু অতীতে আমরা শুনেছি সরাসরি যে বিএনপির লোকজন এইটা করেছে তারা ব্যাগে করে ককটেল নিয়ে এসেছে তারা এটা করেছে কিন্তু এখন কিন্তু কে বা কারা করেছে সেটা ওভাবে বিএনপিকে ইঙ্গিত করছে না জেলা বিএনপির আজকের কর্মসূচির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন উপদেষ্টা হেলালুজ্জামান লালু একই দিনে বিএনপির কার্যালয়ের কাছাকাছি স্থানে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ছাত্রলীগ ও রিক্সা শ্রমিক লীগ পাশাপাশি হলো কোনো উত্তেজনার খবরও কিন্তু আমরা গণমাধ্যমে পাইনি অথচ একসময় এই ঘটনা ঘটলে অতীতে বা 4-5 দিন আগে একটা উত্তেজনা কী না কী হয় আবার পথে বসে হামলা করার চিত্র ইত্যাদি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ডেইলি স্টারকে বলেন আমি ঢাকায় আছি তবে নাটোরে আমাদের দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পালিত হচ্ছে বলে খবর পেয়েছি এখন ওই বিএনপিও তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ কর্মসূচি বলবে তারা তো বলেই আসছে আর আওয়ামী লীগও তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ কর্মসূচি বলবে এই যে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের কিছুদিন আগে বলেছেন এখন আমরা শান্তি সমাবেশ করব না কিন্তু না তাদের সমাবেশকে নেতারা এখন থেকে শান্তি সমাবেশ শান্তিপূর্ণ এভাবেই বলবে তা পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত বা কতটা পরিবর্তন হয়েছে নাটোরের ঘটনায় কতটা কি সুফল পেল বিএনপি আশা করি আপনারা বুঝতে পারছেন রাজনীতির গতিবিধি কোন দিকে যাচ্ছে এবং আওয়ামী লীগকে ধন্যবাদ দিতে হয় যে কারণেই হোক না কেন তারা এই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সমীহ করছে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে উড়িয়ে দেয়নি নিজেদের অনুকূলে বলে প্রচার করছে এটাও একটা ভালো দিক যে আওয়ামী লীগ যদি মনে করে যে যুক্তরাষ্ট্রের ভিসা রেস্ট্রিকশনের ঘোষণা ভিসা রেস্ট্রিকশন কিন্তু দেয়নি ঘোষণা পলিসি নীতি করেছে তো এটা তাদের অনুকূলে এটা বিএনপির জন্য আশঙ্কা ঠিক আছে এটা রাজনীতিতে এই যে আওয়ামী লীগের ব্যাখ্যা এটাই রাজনীতিতে একটা ভালো কিছুর ইঙ্গিত এতেই পরিস্থিতি সুন্দর হবে এতেই গণতান্ত্রিক পরিবেশ ক্রিয়েট হবে আওয়ামী লীগ যেটা বলেছে মনে মনে যদি এটা ধারণ করে
যে না এটা আমাদের জন্য কোনো সমস্যা নেই। এবং মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী তিনি কিন্তু অলরেডি বলেছেন যে আওয়ামী লীগ এমন কোনো কাজ করবে না যাতে আমাদের কেউ এই রেস্ট্রিকশনের মুখোমুখি হয়, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা না পায়। তো এই যে কমিটমেন্ট, এই যে ঘোষণা, এটা রাজনীতিতে একটা ভালো দিক, আমরা এগুলো বাস্তবায়ন দেখতে চাই। বিএনপির পক্ষ থেকেও সংযমী আচরণ দেখতে চাই। এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘোষণা, এই যৌক্তিক ঘোষণা, এটার মাধ্যমেই যেন একটা ডেটারেন্স এফেক্ট হিসেবে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে, আমরা সেই প্রত্যাশাই করছি। নাটোরের সেই ঘটনা কিছুটা পরিস্থিতির ইঙ্গিত, তবে কারা কী ককটেল ঘটিয়েছে এদেরকে খুঁজে বের করে বিচারে আওতায় আনতে হবে।